পাঁচটি এমন সাইকোলজিক্যাল কোয়েশ্চেন যে কোয়েশ্চেনগুলো তুমি অন্য কোনো মানুষকে করলে সেই মানুষটা তোমার দিকে আকৃষ্ট হতে বাধ্য হবে সেই মানুষটা তোমাকে বাকিদের থেকে অন্য চোখে দেখতে শুরু করবে আর সব থেকে বড়ো কথা তুমি যদি কোনো একটা কনভারসেশানকে লং করতে চাও বড় করতে চাও তাহলে অবশ্যই দেখবে একটা সময়ের পর কথা শেষ হয়ে যায় তোমার নাম কি কোথায় তোমার বাড়ি কি করছো তোমার বাড়িতে কজন আছেন এই সব কথাবার্তা বলার পর কথা শেষ হয়ে যায় তখন কি কথা বলবো তুমি বুঝে উঠতে পারো না এবং সামনের মানুষটার দিক থেকেও কোনো রকম প্রশ্ন না আসায় কনভারসেশনটা খুব বিচ্ছিরিভাবে শেষ হয়ে যায় কিন্তু তুমি যদি এটা মানুষের সাথে তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার পছন্দের মানুষের সাথে তুমি লং টার্মভাবে কনভারসেশান যেতে চাও তাহলে এই পাঁচটি প্রশ্ন অবশ্যই করবে যে কোনো মানুষের সাথে ফার্স্ট মিট আপেও তুমি এই প্রশ্নগুলি করতে পারো পাঁচটি প্রশ্ন খুবই সাইকোলজিক্যাল প্রশ্ন যেগুলো করলে কনভার্সেশান অনেক লম্বা হবে এবং সব থেকে বড়ো কথা সামনের মানুষটা অনেক বেশি কথা বলতে ভালোবাসবে এবং সব থেকে বড়ো কথা সে নিজে কথা বলবে এবং সে অজান্তেই বুঝতে পারবে না মানে তার অজান্তেই তুমি তার কাছের মানুষ হয়ে উঠবে কিভাবে তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হওয়া এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হওয়া এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করো না ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখানটি প্রেস স্কোর না কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো পাঁচটি প্রশ্ন কী প্রশ্ন কোনো একটা মানুষের সাথে তুমি হয়তো মিট আপে গেছো ফার্স্ট ডেটে গেছো তার সাথে কথা বলছো এবং একটা সময়ের পর বেসিক যে প্রশ্নগুলো থাকে নাম কি কোথায় বাড়ি কি করছো কি পড়াশুনো করছো কি জব করছো ফ্যামিলিতে কজন আছেন এসবগুলো বলা হয়ে যাওয়ার পরেই একটু যখন তার সাথে কথাবার্তা শুরু হয়ে গেছে তার পরে পরেই যে প্রশ্নগুলো করবে ফার্স্ট যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে তুমি এই পৃথিবীতে থেকে বেশি কাকে ভালোবাসো এবং কেন এই কেনটার মধ্যে একটা বড় প্রশ্ন লুকিয়ে আছে একটা দশ নম্বরের বড় উত্তর এখানে বেরিয়ে আসবে সে বলবে হয়তো আমি আমার মাকে সবথেকে ভালোবাসি আমি আমার বাবাকে সবথেকে ভালোবাসি আমি আমার দিদিকে দাদাকে ভাইকে বোনকে হাজব্যান্ডকে ওয়াইফকে বয়ফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে যাই হোক কিছু এটা বলতে পারে তাকে সব থেকে ভালোবাসি এবং কেন এই কেন উত্তরের মধ্যে সে সেই মানুষটার সম্পূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরবে ভালো ভালো বৈশিষ্ট্যগুলো এবং যেহেতু সে মানুষটাকে সে ভালোবাসে তাই তার সম্বন্ধে সে প্রশংসা করতে 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 লং টার্ম একটা উত্তর দেবে এবং কনভারসেশান অনেক বেশি বড় হবে এবং সব বড় কথা কনভার্সেশান যত বড়ো হবে সে যত বেশি বলতে শুরু করবে তত সে তার নিজের অজান্তেই তোমার কাছে আসতে শুরু করবে কারণ তুমি তার এমন মানে তাকে এমন প্রশ্নগুলো করছো যে প্রশ্নগুলোর উত্তর দিতে সে চায় অলরেডি বুঝতে পারলে সেকেন্ড তাকে জিজ্ঞাসা করতে হবে সেকেন্ড প্রশ্ন যেটা হচ্ছে যে তুমি তোমার লাইফের এমন একটা ঘটনা বলো যে ঘটনাটা তুমি খুব বেশি মিস করো এবং কেন সে তার লাইফের কোনো একটা ঘটনা বলো যে এই ঘটনাটা আমার লাইফে ঘটেছিলো এবং এই লাইফ আমি চাই এই ঘটনাটা আমার লাইফে আবার ঘটুক কিংবা আর না ঘটুক একটা ভালো ঘটনা হতে পারে একটা খারাপ ঘটনা হতে পারে এবং সেই ঘটনা সংক্রান্ত কি হয়েছিল তার এক্সপিরিয়েন্স কেমন কখন হয়েছিল তার কত বছর বয়স ছিল সব কিছু তুমি এখান থেকে তার সম্বন্ধে সব ইনফরমেশান পাবেই তার সাথে সাথে সে বলতে আরও ইচ্ছুক হবে কারণ সে সেই ঘটনাটাকে নিয়ে ভাবে এটা একটা সাইকোলজিক্যাল কোশ্চেন যে কোশ্চেনটাতে সে সামনের মানুষ সে নিজেই নিজের প্রশ্নগুলোর উত্তর দেবে নিজেই নিজের ইনফরমেশান লিক করবে এবং সব থেকে বড়ো কথা সে এগুলো বলতে পছন্দ করবে এবং সব আরও বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে সে এই কথাগুলো বলতে বলতে নিজের অজান্তেই তোমার কাছে চলে আসবে তিন নম্বর যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি এই পৃথিবীতে এতদিন ধরে যে তুমি আছো তোমার হয়তো এজ পঁচিশ বছর কিংবা চব্বিশ বছর কিংবা কুড়ি বছর তো তোমার কী মনে হয় যে তুমি এই কুড়ি পঁচিশ বছরের মধ্যে এমন কি অ্যাচিভ করেছো যেটা তোমাকে বাকিদের থেকে আলাদা করে তখন কি করবে সে তার লাইফের যে সব থেকে মানে ভালো গুণগুলো আছে তার লাইফে যেগুলো সে অ্যাচিভ করেছে তা সে যে নিজে থেকে মানে নিজেকে কতটা আলাদা করেছে বাকিদের থেকে সেইগুলো সে বলতে শুরু করবে যে আমার মধ্যে এটা আছে আমার মধ্যে সেটা আছে আমার মনে হয় যে আমার মধ্যেই এটা আছে বাকিদের মধ্যে আমি দেখতে পাই না এইসব জিনিসগুলো সে বলতে শুরু করবে এতে কী হবে তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর ইনফরমেশান তুমি পাচ্ছ যে মানুষটা কেমন কি করতে ভালোবাসে কি খেতে ভালোবাসে সব কিছু বলতে পার জানতে পারছো তার সাথে সাথে সেগুলো বলতেও ইচ্ছুক হবে কারণ নিজের প্রশংসা নিজে অনেকজন করতে ভালোবাসে এবং সে এগুলো বলতে বলতে তোমার কাছাকাছি চলে আসবে চার নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তোমার এত বছরের লাইফে তুমি যতগুলো ঘটনা মানে যতগুলো জায়গাতে ঘুরেছো ততগুলো জায়গার মধ্যে সব থেকে ভালো জায়গা বা খারাপ জায়গা কোনটা যেটা তুমি কখনো আর যেতেই চাও না কিংবা আবার যেতে চাও ম্যাক্সিমাম ক্ষেত্রেও অনেক মানুষ আছে যারা খুব ভ্রমণ প্রিয় যারা অনেক জায়গায় হয়তো ঘুরেছে কিংবা ঘুরতে যেতে চায় সেই সব জায়গা নিয়ে যখন সে বলতে শুরু করবে তখন এখান থেকেও তুমি তার ইনফরমেশান পাবে এবং সাথে সাথে সে অনেকটা কনভারসেশন হবে সেই অনেক কিছু বলে যাবে এবং হয়তো আস্তে আস্তে সে তোমার কাছাকাছি চলে আসবে তো এইগুলো কিছু সাইকোলজিক্যাল প্রশ্ন চার নম্বর পাঁচ চার নম্বর পরে পাঁচ নম্বর যে প্রশ্নটা সেটাও কিছুটা এরকমই যে তোমার লাইফের সব থেকে পছন্দের বিষয় কোনটা সাবজেক্ট কোনটা সাবজেক্ট মানে বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল না সাবজেক্ট মানে সে যে জিনিসটা পছন্দ করে সে হয়তো সিঙ্গিং করতে পছন্দ করে ড্রয়িং করতে পছন্দ করে ড্যান্সিং করতে পছন্দ করে সে টেকনোলজিতে তার কোনো একটা ভালো লাগে তো সে যেটা ভালোবাসে সেই সম্বন্ধে সে বলতে শুরু করবে এবং কেন এটাও জিজ্ঞেস করতে হবে সঙ্গে সঙ্গে কেনটা কিন্তু মাস্ট লং টার্ম উত্তর পাওয়ার জন্য ঠিক আছে যখন তুমি এই প্রশ্নগুলো তাকে করবে সাইকোলজিক্যালি কনভার্সেশান অনেক লম্বা হবেই হবে তার সাথে সবথেকে বড়ো কথা সে নিজের অজান্তেই তোমার কাছাকাছি চলে আসবে সে নিজের অজান্তেই তার ইনফরমেশান তোমাকে সব কিছু দিয়ে দেবে এই পাঁচটা প্রশ্নের মধ্যে একটা মানুষকে তুমি যাচিয়ে বুঝে নিতেও পারবে যে মানুষটা অ্যাটলিস্ট কেমন টাইপের ঠিক আছে অনেকটাই তুমি বুঝে নিতে পারবে তো এই পাঁচটা সাইকোলজিক্যাল প্রশ্ন তুমি যে কোনো মানুষকে করে দেখো কনভারসেশান তো অনেক লম্বা হবেই হবে এবং তোমার সে কাছে চলে আসবে ঠিক আছে তো এই সাইকোলজিক্যাল প্রশ্নগুলো কেমন লাগলো তোমার নিচে কমেন্টটা অবশ্যই জানা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকেন্টকে প্রেস করে নাও কারণ এখানে লাইফ এবং লাইভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় চলো আজকের মধ্যে একটু আটা টেকিয়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো